আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছিলাম হচ্ছে অ্যাঙ্কর টেক্সট কীভাবে কোন ওয়েবসাইটগুলো কোন অ্যাঙ্কর টেক্সটগুলো ইউজ করে ব্যাকলিংক তৈরি করে তা দেখেছিলাম। আজকে আমরা দেখব হচ্ছে এই অ্যাঙ্কর টেক্সট বাগুলো ব্যবহার করে কোন কোন ওয়েবসাইটে তারা ব্যাকলিংকগুলো তৈরি করছে, মানে জাস্ট ব্যাকলিংকগুলো কোন কোন সাইটে করা হচ্ছে আমরা একটা ওয়েবসাইটকে রিসার্চ করে দেখব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন পান। তো আমরা একটা লিঙ্কে টোটালি অ্যানালাইজড করব, মানে একটা লিঙ্ক টোটালি একটা ব্যাক ওয়েবসাইট লিঙ্ক বলেন, ল্যান্ডিং পেজ লিঙ্ক বলেন, যে কোনো লিঙ্কে আমরা টোটালি একটা অ্যানালাইজড করব, মানে এর কোন কোন ফিউচারগুলো আছে। তো আমরা এর মাধ্যমে চেক করতে পারবো যে একটা ওয়েবসাইটের একটা ওয়েবসাইটের কতগুলো টোটাল লিঙ্ক করা আছে, কতগুলো এক্সটার্নাল লিঙ্ক আছে, কতগুলো হচ্ছে ইন্টারনাল লিঙ্ক করা আছে, কতগুলো নো ফলো লিঙ্ক করা আছে, কতগুলো ডু ফলো লিঙ্ক করা আছে। এই প্রত্যেকটা ইনফরমেশন আমরা খুব সহজে কয়েক সেকেন্ডের মধ্যে খুঁজে বের করব। তো তারপর হচ্ছে আমরা দেখব ডু ফলো লিঙ্কগুলো ডু মানে টোটাল লিঙ্কগুলো কোন সাইডে করা আছে, এক্সটার্নাল লিঙ্কগুলো কোন সাইডে করা আছে, তারপর ডু ফলো লিঙ্কগুলো কোন সাইডে করা আছে, নো ফলো লিঙ্কগুলো কোন সাইডে করা আছে, টোটালি এ টু জেড একটা ওয়েবসাইটের বা ল্যান্ডিং পেজ লিঙ্কের কোন কোন সাইডে তারা লিঙ্কেশন করেছে আমরা চেক করব। তো ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভালোভাবে দেখবেন। তো আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমরা একটা সাইডে যাব, হচ্ছে স্মল এসইও টুলস, আমরা এই সাইটটাতে যাব। এই সাইটটাতে গিয়ে আমরা একটু, আচ্ছা এটা হচ্ছে একটু লোড নিচ্ছে, আমরা একটু নিচে আসব এই সাইটটাতে গিয়ে। আমরা একটু নিচে আসি, ওয়েবসাইট লিঙ্ক অ্যানালাইজ টুল, আমরা যদি এই টুলসটাতে যাই ওয়েবসাইট লিঙ্ক অ্যানালাইজ টুল, আমি লিঙ্কটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা খুব সহজে খুঁজে বের করতে পারবেন। তো ওয়েবসাইট অ্যানালাইজ টুল আমরা এই টুলটা ওপেন করব। ওপেন করার পর আমরা এখানে এন্টার ইউআরএল, আমরা এখানে একটা ইউআরএল দিব। তো আমরা কোন ইউআরএল দিই, আমরা bdshop.com এই সাইটটারই, এই যে bdshop.com-এর কতগুলো ব্যাকলিঙ্ক করা আছে, কতগুলো লিঙ্কেশন করা আছে বা কোন কোন জায়গায় করা আছে আমরা এখন সাপোজ আমি এটা হচ্ছে আমার কম্পিউটার বা আমারই লিঙ্ক হোক, তো এর কোন কোন জায়গায় ব্যাকলিঙ্কগুলো তৈরি করা আছে, কতগুলো এক্সটার্নাল লিঙ্ক আছে, কতগুলো ডু ফলো লিঙ্ক আছে, কতগুলো নো ফলো লিঙ্ক আছে, কতগুলো ইন্টারনাল লিঙ্ক আছে, কোন কোন সাইডে করা আছে, আমরা প্রত্যেকটা এখান থেকে খুঁজে বের করতে। আমরা অ্যানালাইজড লিঙ্ক, আমরা জাস্ট এখানে ক্লিক করব অ্যানালাইজ লিঙ্ক। তো এখানে ক্লিক করার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে আমাকে একটা হিউজ পরিমাণে রেজাল্ট দিয়ে দিবে। তো আমরা এখানে একটু ওয়েট করি, যেহেতু এখানে নেটের কারণে একটু প্রবলেম হচ্ছে, তাছাড়া আপনারা খুব সহজে মানে কয়েক সেকেন্ডের মধ্যে এটা কাজ করবে। আচ্ছা এখান থেকে আমরা বোথ টাইপস দিয়ে দিব। আচ্ছা নেটওয়ার্কের কারণে একটু প্রবলেম হচ্ছে, আমরা এটা কেটে দিই, আবার ওপেন করি ওয়েবসাইট অ্যানালাইজ টুল, আমরা এটা ওপেন করি, তারপর এখান থেকে আমরা বিডি শপের সাইটটা ওপেন করব। আমি বিডি শপের লিঙ্কটা কপি করলাম, কপি করে এখানে লিঙ্ক অ্যানালাইজ টুল এখানে আসব। এখানে আসার পর আমরা এখানে এই লিঙ্কটা আমি পেস্ট করি, এখান থেকে আমরা বোথ টাইপস দিয়ে দিই অ্যানালাইজড লিঙ্ক। তো এখানে ক্লিক করার সাথে সাথে মানে কয়েক সেকেন্ডের মধ্যে আমাদেরকে হিউজ পরিমাণে রেজাল্ট দিয়ে দেবে যে কোন কোন জায়গায় ব্যাকলিঙ্কগুলো করা আছে। এই যে আমরা একটা রেজাল্ট পেয়ে গিয়েছি, দেখুন এই লিঙ্কের টোটাল বিডি শপের মেইন লিঙ্কের ব্যাকলিঙ্ক করা আছে হচ্ছে টোটাল লিঙ্ক আছে হচ্ছে 711টা, এর মধ্যে এক্সটার্নাল আছে 22টা, ইন্টারনাল আছে হচ্ছে 689টা, তার মধ্যে হচ্ছে দেখুন নো ফলো করা আছে হচ্ছে 10টা এবং ডু ফলো হচ্ছে 701টা। তারপর আমরা যদি একটু নিচে আসি দেখুন এর ইউআরএলটা কোন কোন ইউআরএল, দেখুন বিডি শপ প্রাইভেসি পলিসি রিটার্ন কুকিসের মধ্যে আমার দ্য প্রাইভেসি পলিসি আওয়ার সেফ ইয়ার কুকিস, এইটাতে একটা ডু ফলো লিঙ্ক করা আছে, দেখুন ডু ফলো লিঙ্ক করা আছে। আমরা যদি এই লিঙ্কটা ওপেন করি,
এখানের অ্যাঙ্কর টেক্সটটা কি দ্য প্রাইভেসি পলিসি অ্যান্ড আওয়ার কোর্স কুকিজ। আমরা যদি এখানে যাই প্রাইভেসি পলিসি, আমরা ওই লিঙ্কটাই খুঁজব দ্য প্রাইভেসি পলিসি। যদি আমরা এটা একটু কপি করি এখান থেকে, কপি, তারপর আমরা এখান থেকে কন্ট্রোল এফ কন্ট্রোল ভি দিই, দেখি, দেখুন একটা সাজেস্ট করেছে কোন জায়গায়, দেখি প্রাইভেসি অ্যান্ড আওয়ার পলিসি ইউজ কুকিজ। তো এখান থেকে আমরা দেখি প্রাইভেসি অ্যান্ড কুকিজ পলিসি, এই যে আমরা পেয়ে গেছি দেখুন এখানে দ্য প্রাইভেসি পলিসি অ্যান্ড আওয়ার ইউজ কুকিজ। তো এখানে আমরা অ্যাঙ্কর টেক্সট দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে আমার কোথায় নিয়ে যাব, ওই সেই বিডি শপের ওখানে নিয়ে যাবে। দেখুন সেই এখানে একটা ব্যাক লিংক করা আছে। তো একটা ওয়েবসাইটকে আমরা টোটালি অ্যানালাইজ করতে পারলাম যে কোন কোন সাইটে তার ব্যাক লিঙ্কগুলো করা আছে। তো এখানে আমরা হিউজ পরিমাণে রেজাল্ট পাবো। দেখুন এখান থেকে আরেকটা যদি দেখি ডু ফলো ইমেজ, এটা হচ্ছে ইমেজের উপর করা আছে, টাইপ হচ্ছে ইমেজ এবং অ্যাঙ্কর টেক্সট ট্রিপড এবং স্প্যাম। তারপর হচ্ছে এখান থেকে দেখুন ব্লুটুথ হেডফোনের মধ্যে অ্যাঙ্কর টেক্সট করা আছে, ডু ফলো ব্যাক লিঙ্ক। আমরা যদি এই লিঙ্কে যাই কোথায় পাবো, এই ব্লুটুথ হেডফোনের মধ্যে আমরা গিয়ে ব্যাক লিঙ্কগুলো পাবো। তো একটা ওয়েবসাইটের অ্যাঙ্কর টেক্সট এবং ডু ফলো নো ফলো এবং মানে যে লিঙ্কগুলো আমরা করে থাকি প্রত্যেকটা লিঙ্ক এই টুলসের মাধ্যমে আপনারা খুব সহজে কয়েক সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে পারবেন। তো এইভাবে যদি আমরা আরেকটা সাপোজ বিডি শপেরই, এই যে আমরা এই লিঙ্কটা নিই, কপি, এখান থেকে মোবাইল অ্যাক্সেসরিসের মধ্যে যাই বিডি শপের। তো এই মোবাইল অ্যাক্সেসরিসের হচ্ছে আমরা ব্যাক লিঙ্কগুলো খুঁজে বের করব। তো আমরা আবার ওপরে যাই, এখান থেকে এন্ট্রাল লিঙ্ক ইউআরএল। এবার এটা হচ্ছে কিন্তু আমাদের একটা ল্যান্ডিং পেজ লিঙ্ক। তো এইটা হচ্ছে আমরা অ্যানালাইজড লিঙ্কে যদি ক্লিক করি, দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে আমাদেরকে একটা রেজাল্ট দিয়ে দিবে। দেখুন এটা অ্যানালাইজড হচ্ছে। তো দেখুন এইটারই সেম, এটা হচ্ছে কিন্তু ল্যান্ডিং পেজ লিঙ্ক, মানে একটা ওয়েবসাইটের আরেকটা ল্যান্ডিং পেজ লিঙ্ক। তো এর টোটাল লিঙ্ক আছে হচ্ছে 878টি, এর মধ্যে আমাদের হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক আছে হচ্ছে 22টি এবং ইন্টারনাল লিঙ্ক আছে হচ্ছে 856টি। এক্সটার্নাল হচ্ছে আরেকটা ওয়েবসাইটের বা অন্য পেজে নিয়ে যাবে, আর ইন্টারনাল লিঙ্ক হচ্ছে নিজের ওয়েবসাইটে রাখবে ওইগুলো। তারপর হচ্ছে নো ফলো আছে হচ্ছে 64টি, দেন হচ্ছে ডু ফলো আছে হচ্ছে 814টি। তো এর মধ্যে দেখুন কোন কোন সাইডে প্রত্যেকটা এগুলো করা আছে, এখান থেকে আমরা রেজাল্টগুলো পেয়ে যাচ্ছি, কোন অ্যাঙ্কর টেক্সটের আন্ডারে আমরা হিউজ পরিমাণে রেজাল্টগুলো পেয়ে যাচ্ছি। যদি কোনো একটা ক্লায়েন্ট আপনাকে দেয় যে তার ওয়েবসাইটের বা অন্য কারো ওয়েবসাইটের কোন কোন সাইডে ব্যাকলিংগুলো করা আছে, আমরা এখান থেকে খুব সহজে এইভাবে খুঁজে বের করতে পারবো। দেখুন এক্সটার্নাল লিঙ্কগুলো কোথায় করা আছে, আমাদেরকে আলাদাভাবে করে দিয়েছে, ইন্টারনাল, এটা হচ্ছে ইন্টারনাল, এটা হচ্ছে এক্সটার্নাল। তো এইভাবে এই দেখুন ডু ফলো নো ফলো প্রত্যেকটা সাজেস্ট করে দিয়েছে। তো এইভাবে আমরা হচ্ছে যে কোনো ওয়েবসাইটকে খুব ভালোভাবে অ্যানালাইজ করে রিসার্চ করতে পারবো, বা যে কোনো ল্যান্ডিং পেজ লিঙ্কে। তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই কমেন্টস করে আপনার মতামত জানাবেন।